পয়লা জুলাই থেকে ব্যাংকের বিভিন্ন পরিষেবা যেমন এটিএম, চেক বই, ফান্ড ট্রান্সফার ইত্যাদির জন্য যে চার্জ এসবিআই সেই চার্জ বাড়াতে চলেছে, এবং এই সম্বন্ধে যে বিস্তারিত খবর আমরা জেনে নেব। আপনি যদি একজন এসবিআই এর গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্যে, কারণ খুবই ইনফরমেটিভ একটি ভিডিও আসতে চলেছে এবং আপনার জানা দরকার কতটা পার্সেন্ট বাড়ানো হলো এবং কোন কোন ক্ষেত্রে বাড়ানো হলো সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। পয়লা জুলাই থেকে এটিএম থেকে টাকা তোলা, চেক বই, ফান্ড ট্রান্সফার এবং অন্যান্য পরিষেবার জন্য নতুন চার্জ ধার্য করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। সাধারণ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের গ্রাহকদের এই নতুন চার্জ দিতে হবে। বৈধ কেওয়াইসি নথি দিয়ে যে কোনো ব্যক্তি এসবিআই সেভিং অ্যাকাউন্ট, এসবিআই বেসিক সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম কোনো ব্যালেন্স রাখার দরকার নেই। অন্যদিকে সর্বোচ্চ টাকা রাখার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। বেসিক সেভিং অ্যাকাউন্ট গ্রাহকদের রূপে এটিএম কাম ডেবিট কার্ড দেওয়া হয়। সেই এটিএম এবং এটিএম কার্ডটি আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বিভিন্ন সহজভাবে ব্যাংকিং পরিষেবা চালানোর জন্য আমরা ব্যবহার করে থাকি এবং এই ক্ষেত্রে বাড়ানো হলো যদি এটিএমের যেসব বাড়ানো, তো এই সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব। পয়লা এপ্রিল থেকে স্টেট ব্যাংক শাখা এবং এটিএম মিলিয়ে গ্রাহকেরা নিখরচে 4 বার টাকা তুলতে পারেন। তারপর প্রতিবার টাকা তোলার সময় সংশ্লিষ্ট গ্রাহককে সার্ভিস চার্জ দিতে হবে। প্রতি মাসে ব্যাংকে শাখা এবং এটিএম মিশিয়ে 4 বার নিখরচে টাকা তোলার পর প্রতিবার টাকা তুলতে 15 টাকা প্লাস জিএসটি চার্জ দিতে হবে। তো আপনারা বুঝতে পারছেন যে 15 টাকা প্লাস জিএসটি চার্জ আলাদাভাবে দিতে হবে। মাসে 4টি ট্রানজ্যাকশান আপনারা ফ্রিতে পাচ্ছেন, বাকি ট্রানজ্যাকশান করতে গেলে আপনাকে 15 টাকা প্লাস জিএসটি চার্জ দিতে হবে। এবং চেক বইয়ের ক্ষেত্রে যেটা আছে, বেসিক সেভিং অ্যাকাউন্ট গ্রাহকদের প্রতি অর্থবর্ষে 10 পাতা চেক বই নিখরচে দেওয়া হবে। তারপর প্রতি পাতা 10 পাতার চেক বই পেতে গেলে 40 টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রথমে আপনাকে 10 পাতার যে চেক বই সেটি সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেক অর্থবর্ষে অর্থাৎ 1 বছরে পাবেন, এবং তারপরে যে 10 পাতা যদি নিতে চান তাহলে আপনাকে 40 টাকা ব্যয় করতে হবে প্লাস জিএসটি দিতে হবে। এবং 25 পাতার চেক বইয়ের ক্ষেত্রেও আপনাকে 75 টাকা এবং জিএসটি চার্জ হিসাবে দিতে হবে। জরুরি ভিত্তিতে চেক বই পেতে 50 টাকা এবং জিএসটি দিতে হবে গ্রাহকদের। অর্থাৎ আপনার যদি এমার্জেন্সি কোনো চেক বই দরকার হয় তাহলে আপনাকে 50 টাকা প্লাস জিএসটি দিতে হবে। প্রবীণ নাগরিকদের এই নতুন নিয়মের বাইরে রাখা হয়েছে। তবে স্টেট ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাংকের শাখায় গিয়ে স্টেট ব্যাংকের গ্রাহকেরা আর্থিক পরিষেবা ব্যতীত অন্য পরিষেবা নিলে তাদের জন্য কোনো চার্জ নেওয়া হবে না। অর্থাৎ আপনি কোনো অন্য কোনো সার্ভিস পেতে গেলে বা নিতে গেলে বা বিভিন্ন খবর জানতে গেলে স্টেট ব্যাঙ্কে যে শাখা গেলে সেখানে কোনো আর্থিক ব্যয় করতে হবে না, আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, শুধুমাত্র আর্থিক পরিষেবাগুলো যেগুলো আছে সেইগুলো ছাড়া। তো এই ছিল এসবিআই এর নতুন একটি নিয়ম যেটি পয়লা জুলাই থেকে লাগু হবে। তো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।